এখন কথা বলবো 2022-এর আপকামিং একটা সিরিজের ট্রেলার নিয়ে। সিরিজটার নাম গোরা। সিরিজটা ডিরেক্ট করছেন সায়ন্তন ঘোষাল। এই সিরিজে কাস্টিংয়ে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, ঈশা সাহা, অনন্যা, সুহদ্রা মুখার্জি এছাড়াও আরও অনেকে। আমরা যদি ট্রেলারের যে গল্প তারা আমাদের হিংস হিসেবে দিয়েছে সেই গল্পটা নিয়ে কথা বলি, তো এখানে দেখব যে গল্পে দু তিনজন লেখকের খুন হবে এবং খুনের দায়ভার এসে পড়বে, মানে খুনের ইনভেস্টিগেশনের ভার এসে পড়বে হচ্ছে ঋত্বিক চক্রবর্তীর কাছে। তো সে একজন ডিফেক্টিভ ডিটেকটিভ, তার কেসের ক্লু মনে থাকে না, যে কেস দিয়েছে তার কথা মনে থাকে না, এই সমস্ত লোকের নাম টাম ভুলে যায়, ভুলভাল কথা বলে। তো সে একজন কীরকম ডিফেক্টিভ ডিটেকটিভ সেটা সিরিজে আমরা দেখব। এছাড়া আমরা এখানে আর একটা জিনিস দেখব, যেটা সার্টেন টাইমের পরে ঈশা সাহা এসে ক্লেম করবে সেই নাকি খুন করছে, এবং ঈশা সাহা ঋত্বিক চক্রবর্তীকে বলবে তার যে পরবর্তী খুন যেন সে আটকায়। তো এরকম একটা ইউনিকনেস এখানে আছে যে যারা যারা খুন করছে সেই এসে যদি ধরা যায় তো সিরিজ ওখানে কমপ্লিট না, কিন্তু এখানে সেরকম কিছু না, এখানে টুইস্ট অবশ্যই আছে। এটাই ওভারঅল গল্প বলে আমার মনে হলো। এখানে কিছু হিংস্র আছে যেগুলো আমরা দেখে প্রেডিক্টও করতে পারি কে বা কারা আই থিঙ্ক এই খুনগুলো করছে, তো এটা খুব ইন্টারেস্টিং বিষয়। এছাড়া যদি আমরা এখানে পারফরমেন্স দেখি, সবাইয়ের পারফরমেন্স খুবই ভালো, বিশেষ করে ঋত্বিক চক্রবর্তীর, যেহেতু উনি একজন ভার্সেটাইল অ্যাক্টর, তার পারফরমেন্স এখানে সত্যি খুব ভালো লাগছে। তার যে কমেডি সিকোয়েন্সগুলো আছে সেগুলো খুব ভালো, তার যে মজার সিকোয়েন্স বা তার সিরিয়াস সিকোয়েন্স, অ্যাকচুয়ালি সে সিরিয়াসনেসের সাথে কাজটা করে না, সে মজার মাধ্যমেই কাজটা করার চেষ্টা করে। তো এটা ফাঙ্কি সিরিজ, একটা ইউনিক সিরিজ আসছে, দেখা যাক সিরিজটা কেমন হয়। সিরিজে মিউজিকের যে আমরা ব্যবহার দেখেছি ট্রেলারে খুব সুন্দর লাগছে, যে গানটা একটা ছোট্টই গান একটা সিকোয়েন্স সেখানে রিপ্লে করেছে, তো গানটা শুনতেও খুব ভালো লাগছে। এবং যখন সিরিজটা শুরু হয় একটা বিজিএম দিয়ে শুরু হয়, সেখান থেকে একটা হাই পয়েন্ট যায় বলে মনে হয়। তো ওভারঅল সিরিজটা দেখতে খুব ভালো লাগছে, তারা যেভাবে প্রেজেন্ট করেছে, অবভিয়াসলি সায়ন্তন ঘোষালের টিম এবং সায়ন্তন ঘোষাল, তো সায়ন্তন ঘোষাল আছে মানে আমাদের একটা হোপ আছে যে একটা ভালো কিছু আসবে। তো দেখা যাক 2022-এর জানুয়ারি মাসে এই সিরিজটা আসছে এবং কেমন হয়। তোমরা যারা দেখেছো তারা তোমাদের ওপিনিয়ন দিও, যারা দেখোনি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও, চ্যানেল নিউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।